আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্নগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে এক, জননী আমার, এখানে কবি কাকে জননী বলে সম্বোধন করেছেন? দেশমাতাকে। একে দুই, যতীন্দ্রনাথ দাসেরা সব মিলিয়ে ভাই বোন ছিলেন 10 ভাই বোন। একে তিন, দুই সহোদর ভাই হলো হিন্দু এবং মুসলিম। একে চার, ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন? ভারতী এবং বালক পত্রিকায়। একের পাঁচ, ভাইটির অকাল মৃত্যু হয়েছে কি খেয়ে? সাবান খেয়ে। একের ছয়, আয় 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 শেয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়? গানটি কে গিয়েছিল? হিজিবিজ বীজ। একের সাত, একটি মাত্র শব্দ দিয়ে গঠিত বাক্যকে বলে শব্দ বাক্য। একের আট, স্বর্গ শব্দটির অর্থ মহাকাব্যের অধ্যায়। একের নয়, বিশেষণ শব্দটি বেছে নিয়ে লেখো, এখানে বিশেষণ হবে ভদ্র। দুয়েতে বলেছে অনধিক 10টি শব্দে উত্তর দাও। দুয়ের এক, ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দুয়ের দুই, ওটার ওপর স্যারেদের চিরকাল কড়া নজর কোনটির ওপর? ক্লাসের লাস্ট বেঞ্চের ওপর স্যারেদের কড়া নজর থাকে। দুয়ের তিন, ছুটি পেলেই যায় সে ছুটে, কে কোথায় ছুটে যায়? কিশোর বিজ্ঞানী সমুদ্রের ধারে বা সমুদ্রের তীরে ছুটে যায়। দুয়ের চার, বাদুর গোপাল হাজির কে বলল? পোলা ব্যাং। দুয়ের পাঁচ বলেছে উদ্দেশ্য কাকে বলে? বাক্যের যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা বাক্যের কর্তাকে বলা হয় উদ্দেশ্য, তাহলে বাক্যের কর্তাকে বলে উদ্দেশ্য। দুয়ের ছয়, সরল বাক্য কয় প্রকার? সরল বাক্য 3 প্রকার। দুয়ের সাত বলেছে লক্ষ্য শব্দটির অর্থ লিখে বাক্য গঠন কর। এই যে লক্ষ্য, লক্ষ্য হচ্ছে 100 সহস্র। সুলতান খুশি হয়ে ফকিরকে লক্ষ্য মোহর দিলেন। দুয়ের আট হয়েছে আমি আশা করেছিলাম তোমার আশা, চিহ্নিত পদ দুটির অর্থ লেখো। আ তালবে সরকার, আশা মানে হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা ইচ্ছা। রা দন্তে সহায়কার, আশা, আশা মানে আগমন। আচ্ছা, শুধু অর্থ লিখতে বলেছে, বাক্য রচনা করতে হবে না। দুয়ের নয় বলেছে তুমি চালাক, তবে সর্বদা চালাকি করে পার পাবে না, বিশেষণ পত্রে চিহ্নিত করো, এখানে হবে চালাকি। দুয়ের দশ, হৃদয় শব্দটির বিশেষণ পদ লেখো হার্দিক। একা দয়ারে কষ্ট ক। তিনের দাগে আছে, তিনের একে বলেছে উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার। বুদ্ধ আত্মাকে আর মোক্ষদ্বার বলতে কি বোঝো? আচ্ছা, বুদ্ধ আত্মা, বুদ্ধ হলেন গৌতম বা সিদ্ধার্থ, বৌদ্ধ ধর্মের প্রচারক শাক্য সিংহ। আচ্ছা, বুদ্ধদেব হলে গৌতম, সিদ্ধার্থ বৌদ্ধ ধর্মের প্রচারক শাক্য সিংহ, বিশেষ অর্থে বোধ আছে যার, আর আত্মা হলেন ব্রহ্ম। আর মোক্ষ মানে হচ্ছে মুক্তি বা নির্মাণ, দ্বার মানে দরজা, তাহলে মোক্ষদ্বার হচ্ছে নির্বাণ লাভের পথ বা ভববন্ধন থেকে মুক্তি লাভের পন্থা। তিনের দুই বলেছে কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল, কিশোর বিপ্লবী হিসাবে কিভাবে তার নাম ছড়িয়ে পড়ে? এই যে কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল, 1919 থেকে 1920 সালে মাত্র 15 থেকে 16 বছর বয়সে একটি বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। বিচারে তার 6 মাস জেল হয়, 6 মাসের, কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়ায় কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনের তিন বলেছে আজই মনে আসে কার, কি কি মনে আসে? ধরাতল কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে আজ ছোট কথা এবং ছোট গীতের ভাবনা মনে আসে। তিনে চার বলেছে বড় হয়ে ঝিনুক কুড়ায়, কে কোথা থেকে ঝিনুক কুড়ায়, ঝিনুকগুলি আসলে কি? আচ্ছা, কে কোথা থেকে ঝিনুক কুড়ায় লিখবে কিশোর বিজ্ঞানী কবিতায় অনুসন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে, আর তার সাথে বলেছে এই ঝিনুকগুলি আসলে কি? লিখবে বালুকাবেলা ঝিনুকগুলি আসলে জ্ঞান সমুদ্রের বিদ্যারত্ন। তাহলে লিখবে বালুকাবেলা ঝিনুকগুলি আসলে এই যে বালুকান সমুদ্রের বালুকাবেলায় ঝিনুক সম জ্ঞানরত্ন আহরণ করত। তাহলে লিখবে হচ্ছে ঝিনুকগুলো আসলে জ্ঞান সমুদ্রের বালুকাবেলায় বিদ্যারত্ন।
3-5 বলেছে যার ফলে 11 বছর রূপালী সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি কাদের সঙ্গে কেন খেলেনি আচ্ছা এটা 2 নাম্বার আছে তাহলে লিখব যে একদা এক শনিবারের হাফ ডে ফ্রেন্ডলি ম্যাচে সিসিএইচ ক্লাবে ননিদা নিশ্চিধারা ম্যাচকে ট্যাকটিক্সের জোরে ড্র করে দেন তাতেই তারা পরবর্তী 11 বছরে তাতেই তারা মানে রূপালী সংঘ আর কি রূপালী সংঘ এই যে রূপালী সংঘ সিসিএইচ এর সঙ্গে ম্যাচ খেলেনি বা বই থেকে এটাও বলতে পারো যে রূপালী সংঘের সঙ্গে সিসিএইচ এর হাড্ডাহাড্ডি শুরু 25 বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে এইখান থেকে বলতে পারো রূপালী সংঘের সঙ্গে সিসিএইচ এর হাড্ডাহাড্ডি শুরু 25 বছর আগে শনিবারের একটি ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান যার ফলে 11 বছর রূপালী সংঘ সিসিএইচ এর সঙ্গে আর খেলেনি আমাদের মানে এখানে সিসিএইচ ক্লাবের সঙ্গে আর খেলেনি বই থেকে ওটা বলতে পারো বইতে আছে 142 পৃষ্ঠায় ননিতা নট আউট গল্পের প্রথমে যে তিন লাইন সেটা আচ্ছা 3-6 বলেছে কিন্তু বড় মামা বললেন বড় মামা কাকে কি বললেন এটা হজবরল থেকে দিয়েছে 45 পৃষ্ঠায় আছে এই যে কিন্তু বড় মামা বললেন যে যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে এটা কাকে বলেছিল তোমার লিখবে হজবরল গল্পের গল্পকথককে বলেছিল 3-7 বলেছে জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য দিয়ে যে দীর্ঘ এবং সম্পূর্ণ বাক্য গঠিত হয় তাকে বলে জটিল বাক্য যেমন যদি তুমি যাও তবেই আমি যাব 3-8 আছে কয় হর্ষ উলকুল আর কয় দীর্ঘ উলকুল শব্দ দুটি ভিন্ন অর্থ লিখে বাক্য রচনা করো কয় হর্ষ উলকুল হলো বংশ সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে আর কয় দীর্ঘ উলকুল মানে হচ্ছে তট ঝড়ে বুঝতে পারিনি কোন কুলে তরি ঘেরালাম চারের একে দিয়েছে বঙ্গ আমার জননী আমার কবিতায় বঙ্গ তথা স্বদেশের গৌরবের কথা কবি যেভাবে তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতাটিতে খুবই আবেগের সঙ্গে দেশের বর্তমান অবস্থার কথা প্রকাশ করেছেন কিন্তু কবিও জানতেন দুঃখ প্রকাশ করে দেশোদ্ধার সম্ভব নয় মেবার পতন নাটকে মানসীর কণ্ঠে তিনি বলিয়েছিলেন গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ এখানেও তেমনি কবি বক্তব্যটি অস্পষ্ট নয় মানুষ অনেক সময় গভীর দুঃখে হতোদ্যম হয়ে পড়ে পরাধীন হয়ে থাকতে থাকতে তাদের অন্তঃশক্তি যে কমে আসছে এও তার অজানা ছিল না তাই তিনি এই কবিতায় ভারতের গণজাগরণ কল্পনা করেছেন ভারতবাসীদের তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন ভারতবর্ষের হারিয়ে যাওয়া গৌরব একদিন এদের স্বাধীন ছিল জনগণ ছিল স্বাধীন চেতা তার বক্তব্য যে দেশমাতার বীর ও কৃতি সন্তানরা যা সারা বিশ্বে আশার আলো জ্বালিয়েছিলেন সেই দেশ আজ অন্ধকারে ছেয়ে গেছে তিনি দেশবাসীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন দেশমাতার যে উজ্জ্বল মূর্তি হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করতে হবে এক্ষেত্রে তিনি পরম হতাশার সঙ্গে স্মরণ করেছেন অতীত ভারতের গৌরবময় ঐতিহ্য আর সংস্কৃতিকে কারণ তিনি জানেন রত্নগর্ভ ভারত মাতা ক্রমে জন্ম দিয়েছিলেন গৌতম বুদ্ধ সম্রাট অশোক কবি চণ্ডীদাস রঘুমণির মতো কৃতি সন্তানদের শ্রী চৈতন্য এদেশেই তার মানবতাবাদে বিস্তার ঘটিয়েছিলেন সুতরাং আজকের ভারতবাসী বা কেন তাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে পারবে না যদি তারা পারে তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে এই কবির বাসনা 4-1 অথবাতে রয়েছে বিপ্লবী যতীন্দ্রার সম্পর্কে যা জানো নিজের ভাষায় লেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে এমন অনেক বিপ্লবী যারা দেশের জন্য হাসি মুখে প্রাণটাকে উৎসর্গ করে গেছেন তাদের মধ্যে একজন ছিলেন এই যতীন্দ্রনাথ দাস তিনি ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী আর তার পাশাপাশি ভগৎ সিংয়ের সহকর্মী ভারতের এই মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়েছিল কলকাতায় তার পিতার নাম বঙ্কিম বিহারী দাস মায়ের নাম ছিল সুহাসিনী দেবী 1920 সালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করার পর কংগ্রেসের সদস্য হয়ে অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন এছাড়াও
তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে 1928 থেকে 1929 সালে বঙ্গবাসী কলেজে ছাত্র ছিলেন তিনি। কিশোর বিপ্লবী হিসাবে যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। 1919 থেকে 20 সালে মাত্র 15 থেকে 16 বছর বয়সে একটা বিলেতি কাপড়ে দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। তিনি ছিলেন খুবই আত্মত্যাগী এবং সাহসী একটি মানুষ। এই মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে 1929 সালে 14 জুন গ্রেপ্তার হয়ে পড়েন। জেলে যারা বন্দী ছিলেন তাদের অধিকারের দাবিতে সেই বছরই 13 জুলাই অনশন শুরু করে দেন। তার জন্য তিনি সবার মনে বিশেষ করে জায়গা করে নিয়েছেন। একটানা 63 দিন অনশন করার পর 13 সেপ্টেম্বর মাত্র 24 বছর বয়সে জেলের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, চারের একের আর একটা অথবা আছে, শাস্তি এত আজ আমাদের হীনদশাই তাই, কারা শাস্তি পায়, কেন শাস্তি পায়, তারা কিভাবে সুখে শান্তিতে থাকতে পারে বলে তুমি মনে করো? একই সৃষ্টিকর্তা দুই সন্তান হিন্দু এবং মুসলমান শাস্তি পায়। হিন্দু আর মুসলিম যে একই সৃষ্টিকর্তা দুই সন্তান সেই সত্যকে আমরা ভুলে যাই, ফলে স্রষ্টার অবদানকে অবহেলা করে আমরা নিজের ইচ্ছে মতো চালিত হই, এই তাই নিজেদের মধ্যে লড়াই লেগে যায়, এই কারণে আজ আমরা শাস্তি পাই। আর কিভাবে ভালো থাকতে পারে? হিন্দু এবং মুসলমান এই দুই জাতির মানুষের মধ্যে এক অখণ্ড একাত্মবোধ ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। তাদের যেমন একে অপরের উপর নির্ভরশীল হতে হবে, তেমন একে অপরকে কেন্দ্র করে বেঁচে থাকতে হবে। তাদের বুঝতে হবে ধর্মের আগে মানুষ, সবার উপরে যে ধর্ম তা হলো মানব ধর্ম। তাদের এও বুঝতে হবে ধর্মের জন্য মানুষ, মানুষ নয় মানুষের জন্য ধর্ম। এই বোধ শক্তি দুই জাতির মধ্যে জন্ম নিলে তবেই তারা ঐক্যের বৃন্তে ভালোবাসার হাওয়ায় ভ্রাতৃত্ববোধের মিঠে রোদে চিরকাল লালিত হতে পারবে বলে আমার মনে হয়। চারে দুই বলেছে মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয় আর এরকম মনে হওয়ার কারণ কি? কবি যখন আপন অন্তর দিয়ে বিশ্বের সকল জীবকে অবলোকন করেছেন, অর্থাৎ বিশ্ব মাঝে আপন প্রাণে সাড়া পেয়েছেন, তখনই পৃথিবীকে তার ভালো মনে হয়েছে। আর এরকম মনে হওয়ার কারণ কি? এই বিশ্ব প্রকৃতি আপন ছন্দে চলতে থাকে, এখানে সুখ দুঃখ আলো অন্ধকার হাসি কান্না পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উপনিষদের আলোকে আলোকিত কবি রবীন্দ্রনাথ একথা অনুভব করেন যে জীবনে কখনো শুধু দুঃখ বা শুধু আনন্দ থাকে না, পৃথিবীর যে কোনো বিষয়ে ভালো এবং খারাপ দুটোই মিশে থাকে, বিশ্বপ্রাণ তাতেই স্পন্দিত হয়। আর এই ভালো খারাপ আলো অন্ধকার এই সব নিয়ে সভ্যতা এগিয়ে চলে, এই সব কারণেই তার মনে হয়েছে সব নিয়ে এ ধরনই ভালো। অথবাতে আছে চারের দুইয়ের, বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ, লোকে তাকে কি জিজ্ঞাসা করে, আর তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন, আর তার বলা কথার তাৎপর্য লেখ। কবি এবং ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ, তার নাম আইজ্যাক নিউটন। লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধির কথা জিজ্ঞাসা করে, লোকের প্রশ্নের উত্তরে সে সেই দিনের কিশোর পরিণত বয়সে যিনি জ্ঞান সাধনায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন, তিনি বলেন জ্ঞান সমুদ্র পাহীন অপার কিন্তু রত্নপুরী, তিনি সেই জ্ঞানের সমুদ্রবেলায় কয়েক মুঠি নুড়ি কুড়িয়ে পেয়েছেন মাত্র। তাহলে তার উত্তরে এটা বলেন আর বলেছে তার বলা কথার তাৎপর্য লেখ। আচ্ছা, তাৎপর্য এটা লিখবে যে এইখান থেকে লিখবে, দু নম্বর আছে যে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড জ্ঞানের সাগর স্বরূপ, অনন্ত জ্ঞানের আধার এই জ্ঞান পারাবার। এই বিশ্ব যাকে কবি পুরী বা ভবনের সঙ্গে তুলনা করেছেন তাকে তাতে থরে থরে সঞ্চিত থাকে বিদ্যারত্ন, সাগরে রত্ন লুকিয়ে থাকে, ডুবুরি অনেক সাধনায় তা সংগ্রহ করে। অনুরূপভাবে জ্ঞান সাগরে ছড়িয়ে আছে বিদ্যা বা জ্ঞানরূপ রত্ন, অধ্যাবসায় এবং অশেষ যত্নে তাকে আয়ত্তে আনতে হয়। তো এখানে বৃদ্ধ এটাই বোঝাতে চেয়েছেন। চারের তিন বলেছে রূপলি সংঘ বনাম সিসিএইচ ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলি সংক্ষেপে তুলে ধরো। আচ্ছা, ননিতা নট আউট গল্পের বিষয়বস্তু থেকে লিখবে যে সিসিএইচ প্রথম ব্যাট করতে নেবে, মাত্র 14 রানে সব আউট হয়ে গেলে ক্যাপ্টেন মোনা চৌধুরী সম্ভাব্য হারের লজের ড্রেসিং রুমে হতাশ হয়ে বসে পড়েন, মাত্র 1 কিংবা 2 ওভারে অনায়াসে রূপালী সংঘ রানটা তুলে নেবে। আসন্ন জয়ের উৎসাহে রূপালী সংঘের ড্রেসিং রুম তখন টকবক করছে, কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে বাজি ধরা চলছে। এরই মধ্যে রূপালী সংঘের ক্যাপ্টেন এসে মোনা চৌধুরীর কাছে সেকেন্ড ইনিংস খেলা জেতার কথা বলে, অর্থাৎ একটু ব্যঙ্গ করে, কিন্তু ননিদা আগ্রহভরে রূপালীর ক্যাপ্টেনের প্রস্তাবে সম্মত হয়ে জানান যে আগে প্রথম ইনিংস শেষ হলে তবেই তো দ্বিতীয় ইনিংস। ননিদার কথায় সবাই অবাক হলেও রূপালীর ক্যাপ্টেন চলে যাওয়ার পর সবাইকে আশ্বস্ত করে ননিদা ঘোষণা করে এই ম্যাচ রূপালী কিছুতেই জিততে পারবে না।
তো রূপা এবে জিততে পারবে না। এই পর্যন্ত লেখার পর এখান থেকে লিখবে রূপালী সঙ্গ ব্যাট করতে নেমে প্রথমে ননিতা বল করলেন এবং প্রথম ওভার শেষে রূপালী 14 রান তুলে নেয়। সিসিএইচ এর সবাই বুঝতে পারে পরের ওভারের মধ্যেই তারা পরাজিত সৈনিকের মতো মাঠ থেকে বেরিয়ে যাবে। নিয়ম মতো অতুল মুখার্জি বল করার জন্য এগিয়ে এলেন। ননিদা বিষ্টুকে দিয়ে বল করাবেন স্থির করেন। বিষ্টু 30 মাইল রোড রেসে পরপর 3 বছর চ্যাম্পিয়ন, শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্যই তাকে দলে নেয়া। আবুল তাবুল ব্যাট চালিয়ে যদিও বা কখনো একটা দুটো ছক্কা সে দলকে উপহার দিয়েছে, কিন্তু বিষ্টু কোনোদিনই বোলিং করেনি। ননিদার সিদ্ধান্তে কেউ বিরোধিতা করবে না বলে সবাই চুপ করে ভাবতে থাকে। এরপরে বিষ্টু বল করার জন্য ভাবতে থাকে। এবার এখান থেকে লিখবে ব্যাটসম্যান বিষ্টুর বল খেলার জন্য তৈরি। বিষ্টু উইকেটের দিকে ছুটতে শুরুও করে। বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু আবার পিছু হটতে শুরু করে, তারপরে গোল হয়ে ঘুরতে শুরু করে। সবাই অবাক, শুধু ননিদা অবাক নন। রূপালীর ব্যাটসম্যানরা অধৈর্য হয়ে জানতে চায় বোলার কখন বল করতে আসবে। উত্তরে ননিদা জানান 5টার পর যখন খেলা শেষ হবে। আম্পায়াররা বিষয়টি গ্রহণযোগ্যতা নিয়ে তর্কাতর্কি শুরু করলে ননিদা ক্রিকেট আইনে বই থেকে দেখিয়ে দেন যে বোলার কতখানি দূর থেকে ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই। এই সমস্ত ঘটনা সেদিন ঘটেছিল। 4-3 রথবাত্তে আছে হাবুর বিপদ গল্পে সুধীরবাবুর মধ্যে এক স্নেহপ্রবণ ও নীতিনিষ্ঠ আদর্শবাদী প্রশ্রয়দাতা মানুষ লুকিয়েছিল, আলোচনা কর। সুলেখক অজয় রায় হাবুর বিপদ গল্পে শিক্ষক মহাশয় সুধীরবাবুর চরিত্র পরম মমতায় এঁকেছেন। সুধীরবাবু ভারী কি চেহারা, রাশভারী, কড়া প্রকৃতির আদর্শবান আর ছাত্রদরদী মানুষ। মুক্তার গম্ভীর মোটা চশমার কাঁচের আড়ালে বড় বড় দুটো চোখের তীক্ষ্ণ চাহনি মেলে তিনি ছাত্র শাসন করে শিক্ষা দান করেন। ছাত্রদের বুঝিয়ে সুঝিয়ে কাজ আদায় করে নেয়ার ক্ষেত্রে তার মুদ্রাদৃষ্টি যথেষ্ট কাজের হয়ে ওঠে। কথায় কথায় তিনি বলেন, মনে থাকবে, ছাত্র মনে রাখুক বা না রাখুক তিনি তাদের এই কথাটাই বলতেন। এতে তার ছাত্রদের প্রতি অনাবিল স্নেহ মমতার প্রকাশ ঘটতে দেখা যায়। সুধীরবাবু যত্নের সঙ্গে বিষয় বেছে ছাত্রদের বাড়ির কাজ দেন। এ ব্যাপারে তার একটা নিজস্ব মেথড থাকে। কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন, অন্যদের মন দিয়ে শুনতে বলেন, যাতে ছাত্ররা অন্যের লেখা শুনে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা গড়ে নিতে পারে। প্রত্যেকটি খাতা তিনি বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে আনেন। ছাত্রদরদ বা শিক্ষাদানে তার আদর্শ বোধটি কত প্রবল এ থেকে বোঝা যায়। ছাত্রদের কাজের ব্যাপারে তিনি বিভীষিকা, এখানে কোনো ফাঁকি তিনি বরদাস্ত করেন না। তাই হাবু রচনা না লিখে এমনভাবে স্যারটাকে পছন্দ করেন, কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি। সুধীরবাবুর চোখে সব ছাত্রী সমান, তাই প্রফুল্ল রচনাকে যেমন তিনি সমালোচনা করেন, ফার্স্ট বাই প্রশান্ত রেফারেন্স নির্ভর ভাষাকেও তিনি প্রশংসা করতে পারেন না। বলেন, ভালো হয়েছে, আর একটু মৌলিক হওয়া উচিত। নিতায়ের মধ্যে অজুহাতও তিনি নিমেষে ধরে ফেলেন। তার মা যে অসুস্থ নয় তার প্রমাণ হিসাবে তিনি যে তথ্য পরিবেশন করেন তা থেকে বোঝা যায় ছাত্রদের পারিবারিক ঘটনাসূত্র এবং মানুষজন সম্পর্কে তিনি যথেষ্ট জানেন। তবে তিনি নিতাইকে স্নেহবশত মনে ক্ষমা করেন মৃদু ভর্ৎসনার সঙ্গে, ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। হাবুর রচনা নিজস্বতার সহজ সরল প্রকাশ আর বাস্তব অভিজ্ঞতার ছাপ তাকে মুগ্ধ করেছে। তিনি মনে মনে বলেছেন, খাসা লিখেছে, বইটয়ের ধার ধারেনি, সব নিজের অভিজ্ঞতা, ভাষাটিও সুন্দর, ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। হাবু রচনায় মুগ্ধ শিক্ষক তাকে পিঠ চাপড়ে বাহবাও দিতে চেয়েছিলেন। অতএব দেখা যাচ্ছে কঠিনে কোমলে উপস্থাপিত, প্রশ্রয়ে পক্ষপাতী, পাতহীনতায় মাখানো সুধীরবাবুর চরিত্রটি একটি সার্থক আদর্শবাদী শিক্ষক চরিত্র হয়ে উঠেছে। 4-4 বলেছে হিজিবিজ বিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখক। সুকুমার রায়ের হজবরলো গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে হিজিবিজ বিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু, তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ না পেঁচা না ভূত না বাঁদরের মতো দেখতে। বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে তার নাম হিজিবিজ বিজ, কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকেল, আবার কখনো বা বলে রামতারু। আর গল্প হচ্ছে অদ্ভুত অদ্ভুত গল্প তার মাথায় আসে আর হেসে লুটোপুটি খায়। এমন একটা গল্প হলো একজনের মাথায় ব্যারাম ছিল, সেসব জিনিসের নামকরণ করত। সেই ব্যক্তি জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব, তার গাড়ির নাম ছিল পরম কল্যাণ পরেশু। সেই ব্যক্তি যখন তার বাড়ির নাম রেখে দিয়েছেন কিংকর্তব্য বেমুড়ো, তখনই ভূমিকম্প হয়ে বাড়িটারি ভেঙে পড়ে। সে এমনই অদ্ভুত ধরনের গল্প বলত। 4-4 অথবাতে আছে হজবরলো বইটিতে কোন চরিত্র তোমার সব থেকে ভালো লেগেছে, কেন ভালো লেগেছে সে বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো।
বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল একটি অনাবিল হাসির ননসেন্স জাতীয় রচনা। গল্পটিতে হাস্যরসের ফুলবুধারা রয়েছে অসংখ্য চরিত্রকে কেন্দ্র করে, তবে মজাদার কার্যকলাপের মধ্যে দিয়ে গল্পে মানুষ চরিত্র যেমন আছে তেমন নানা প্রাণীর চরিত্র হিসাবে স্থান পেয়েছে। আবার এমন কিছু চরিত্র আছে যারা মানুষ না বাদর পেঁচানাভূত বোঝাটাই দায়। এরকম একটা উল্লেখযোগ্য চরিত্র হিজিবিজ বীজ গল্পের সব চরিত্রগুলির পাশাপাশি চরিত্রটি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে তার হাস্যরসের জন্য। আর কেন লেগেছে? উধোবুধো নিজেদের কুটোরে ঢুকে পড়ার পর হঠাৎ ঝোপের মধ্যে গল্পকথক একটি হাসির শব্দ শুনতে পান। উঁকি মেরে দেখেন একটা জন্তুকে, যে মানুষ না বাঁদর পেঁচানা ভূত কিছুই বোঝা যায় না। জন্তুটি খালি হাত পা ছুড়ে হাসছে আর গেল গেল, নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল বলছে। গল্পকথক তার নাম জিজ্ঞাসা করায় সে বলে যে তার নাম হিজিবিজ বীজ। এই হিজিবিজবিজ হাসির জন্য অদ্ভুত সব জিনিস কল্পনা করে। কখনো তার মনে হয় পৃথিবী যদি চ্যাপটা হতো, তার সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব কাদা হয়ে গেলে মানুষ তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়তো। আবার কখনো সে ভাবে একজন লোক যার এক হাতে কুলপি আর এক হাতে সাজিমাটি আছে, সে যদি কুলপির বদলে সাজিমাটি খেয়ে ফেলে তাহলে কি হবে। এই সব অসম্ভব কথা চিন্তা করে সে শুধু মনে প্রাণে হাসে। তার মতে তার বাড়ির প্রায় প্রত্যেকেরই নাম হিজিবিজ বীজ, আবার সেই নাম বদলে কখন হয়ে যায় তকাই। গল্পের এই চরিত্রটি এইভাবে মাথামুন্ডুহীন কথা বলে পেট ফাটা হাসির দমক তোলে। এইসব কারণে সব চরিত্রের পাশাপাশি হিজিবিজ বীজ চরিত্রটি হয়ে উঠেছে পাঠকের কাছে অত্যন্ত প্রিয়। চারে চার হয়ে গেল। এবার পাঁচের দেখা আছে, হেডমাস্টার মশাই বললেন, তাই ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে। এটা না পাহারার পরীক্ষা থেকে দিয়েছে। খাতার প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টার মশাই, ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা, লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা। বিহল একটি ছেলে বলে উঠল হঠাৎ, কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি কেন করবে, আর যদি বা করে তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে? যদি ধরো তোমাদের ভার তোমাদের ওপরেই দিতে চাই, নেবে না সে ভার? কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো, সে কাজ নিশ্চয়ই নিজে থেকেই বন্ধ করবে তোমরা। আর ভালো নয় বুঝেও কাজটা যদি করে কেউ, তাহলে সে তা করবে, পুলিশি করে ঠেকাতে চায় না তা। কি রাজি তো সবাই নিজের ভার নিজে নিতে? কাজটা যে ভালো নয়, কোন কাজটা ভালো নয়? লিখবে নকল করা কাজটা ভালো নয়, পরীক্ষার হলে নকল করা কাজটা ভালো নয়। পাঁচের দুই, একটা ছেলে বিহল হয়ে হঠাৎ কি বলে, পাঁচ এটা লিখবে, ছেলেটি হঠাৎ বলে ওঠে, কেউ যদি নকল করে সত্যি সত্যি। পাঁচের তিন, তাই ঠিক করেছি যে কে কি ঠিক করেন, হেডমাস্টার মশাই ঠিক করেছেন, এই যে হেডমাস্টার মশাই ঠিক করেছেন যে পরীক্ষার ঘরে পাহারার জন্য কাউকে পাঠাবেন না, পরীক্ষার ঘরে পাহারার জন্য আর কাউকে পাঠাবেন না। খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টার মশাই, ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে, আর লেখা শেষ হলে খাতা জমা দিয়ে যাবে। তাহলে তাই ঠিক করেছি যে কে কি ঠিক করেন, হেডমাস্টার মশাই ঠিক করেছেন পরীক্ষার ঘরে পাহারার জন্য কাউকে পাঠাবেন না। খাতার প্রশ্নপত্র দিয়ে মাস্টার মশাই চলে যাবেন এবং ঘরের দরজা বন্ধ করে ছাত্ররা নিজেরাই লিখবে এবং লেখা শেষ হয়ে গেলে তারা নিজেরাই খাতা জমা দিয়ে দেবে। পাঁচের চার, পরীক্ষায় নকল করা উচিত কিনা এ বিষয়ে তোমার মতামত যুক্তি দিয়ে লেখো। লিখবে যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেমন ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করেন, শিক্ষার্থীকেও তেমন নিজের কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, তাই অসততা নয় সততাই হওয়া উচিত তাদের পাথেয় বলে আমি মনে করি। ছয় দিয়েছি, পুজোর ছুটি কেমন কাটালে এই বিষয়ে তুমি বন্ধুকে একটি পত্র লেখো। তো প্রিয় বন্ধু সুদীপ, পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। তুই জানতে চেয়েছিস পুজোর ছুটি আমার কেমন কাটলো। পুজোর ছুটি দেখতে দেখতে কেটে গেল। পুজো মণ্ডপগুলি সুন্দর সাজে সেজেছিল, চারিদিকে নতুন নতুন আলোক সাজে পুজো মণ্ডপগুলি সজ্জিত ছিল। চোখ ফেরাতে মন চাইছিল না, মাইকের গান আর ভিড়ে যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছিলাম। রানু দিদিকে সঙ্গে করে নিয়ে দুই দিন রাত্রে নবদ্বীপ গিয়েছিলাম ঠাকুর দেখতে, সেখানে সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম, আলোকসজ্জা দেখলাম। তুই সঙ্গে থাকলে আরও ভালো লাগতো, বৃষ্টি না হলে খুব আনন্দ হতো, তবে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে।
নারকেলের গুড়ের মিষ্টি, চাল ভাজা, গরম গরম পাঁপড়, এগুলো বেশি পরিমাণ খাওয়া হয়েছে। আর বিশেষ কিছু লিখছি না, সাক্ষাতে কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম। ইতি তোর বন্ধু সমরজিৎ। সুদীপ সেন, গ্রাম চন্দ্রপুর, পোস্ট চন্দ্রপুর, জেলা নদিয়া, পিনকোড। আর এখানে নিজের ঠিকানাটা দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।